আমরা প্রায় একটা কথা শুনে থাকি সেটা হলো আমাদের লাউ গাছে লাউ এসে ছোট অবস্থায় সেই লাউগুলো পচে যাচ্ছে কারণটা কি। কারণটা হচ্ছে খুবই সিম্পল আমরা যদি সঠিক সময়ে আমাদের এই লাউগুলোকে পরাগায়ন করিয়ে দিতে না পারি তাহলে কিন্তু লাউ আর টিকে থাকবে না তো এই যে দেখুন এখানে একটা ফুল ফুটে আছে আর এই ফুলের নিচে ছোট্ট একটা লাউ তো এটা হচ্ছে স্ত্রী ফুল তা আমাদেরকে এখন যেটি করতে হবে এই স্ত্রী ফুলটাকে পরাগায়ন করতে হবে কিভাবে করতে হবে এইখানে ফুটেছে একটা পুরুষ ফুল যে ফুলের নিচে লাউ নেই সেটা হচ্ছে পুরুষ ফুল তা আমি সেটা ছিঁড়ে নিলাম ছিঁড়ে নিয়ে এখন যেটা করতে হবে এই পুরুষ ফুলের চারপাশের পাপড়িগুলো আমি ছিঁড়ে ফেলবো অবশ্যই কিন্তু আপনারা পুরুষ ফুলটি ছিঁড়বেন স্ত্রী ফুল না এখন আমি স্ত্রী ফুলের যে মাঝখানটা সেই মাঝখানটাতে এই পুরুষ ফুলের মাঝখানের অংশটা আলতো করে আমি লাগিয়ে দিলাম তারপর যেটা করতে হবে এটাকে আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধে দিতে পারেন বা এভাবেও রেখে দিতে পারেন আর অবশ্যই এই কাজটি সন্ধ্যার দিকে করতে হবে বিকেলের পরে তাহলেই আপনার লাউগুলো টিকে যাবে একটি লাউও আর পচবে না আর সঠিক পরিমাণে আপনাদেরকে সারও প্রয়োগ করতে হবে